চলছে উৎসবের মরশুম। এক পুজোর রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে আরো একটি পুজো, আর একদিন পরেই লক্ষ্মী পুজো। তাই পুজোর আয়োজনে ব্যস্ত বাঙালি। এদিকে ইতিমধ্যে ফলের বাজারে অগ্নিমূল্য। শস্য, পেয়ারা, আতার মতো ফলের দাম বেড়ে গিয়ে কেজি প্রতি 60-80 টাকা দাঁড়িয়েছে। ন্যাশপাতি সেঞ্চুরি পার করে 120-150। ফলের দাম বৃদ্ধির মূলত কারণ অতিবর্ষণ, অধিক বৃষ্টির কারণে অনেক ফল নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও পেট্রোল ডিজেলের দামও যে পরিমাণে বৃদ্ধি হয়েছে, তার ফলে যখন বাইরে থেকে ফল বাজারে আনা হচ্ছে তখন পরিবহনের খরচাও অনেকটাই বেড়ে যাচ্ছে। একই কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরাও। দাম, তেল, মাল আসছে না, তেলের দাম বাড়া, মার্কেটে মাল যে আসছে সব কিছু দাম বেশি, একটি মাল গাড়ি ভাড়ার জন্য বেড়ে গেছে, সব আসছে কম, এখন বেচা কেনা কম, এখন খুবই চড়া। এটা মনে হচ্ছে আপনার কি বলে বৃষ্টি করোনা সব মিলিয়েই হচ্ছে, সব জিনিসেরই দাম বাড়ছে বলছে, সবাই বলছেন যে সবই দাম বেশি হচ্ছে। তবে কালী পুজোর পর থেকে দাম অনেকটাই কমবে বলে আশাবাদী ফল ব্যবসায়ীরা। এদিকে পুজোর বাজার করতে গিয়ে কাল ঘাম ছুটছে গৃহস্থের। মোটামুটি বাজার খারাপ বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য বাজার এমনি খারাপ। তেলের দাম তো সমস্যা তো হবেই, এ তো পাবলিক জনগণের তো অসুবিধা হচ্ছে, সে আর কি বলা যাবে। করোনা হয়েছে আবার এত জায়গায় যে ঘূর্ণিঝড় এটা সেটা হচ্ছে, তার জন্য যে এত লোক মরে যাচ্ছে, তার জন্য ক্ষয়ক্ষতি হচ্ছে জিনিসের, তার জন্য দাম বাড়তে পারে। ঐতিহ্যশালী প্রসিদ্ধ বাঙালিয়ানায় আদি ঢাকেশ্বরী এখন আপনাদের শহর বহরমপুরে। ফ্র্যাঞ্চাইজি আলফ্রো, একই ছাদের তলায় পেয়ে যাবেন বেনারসি, কাঞ্জিভরম, ইক্কত, বালুচুরি, স্বর্ণচুরি, ধর্মভরম, ঢাকায় মসলিন, পিওর সিল্ক, তাঁত ও ফেন্সি শাড়ির বিপুল সম্ভার। বিয়ের কেনাকাটার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী। পাবেন বরের ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি, সাথে কনের লেহেঙ্গা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 9933104335 অথবা 9593356335।